এই পর ফিরে আসলাম। রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আগরতলা সদর এসডিপিও অজয় কুমার দাসের সঙ্গে সাক্ষাৎ করলেন আগরতলা ক্লাব ফোরামের প্রতিনিধি দল। সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলাপ আলোচনার জন্য সদর এসডিপি অজয় কুমার দাসের সঙ্গে আজকের এই সাক্ষাৎ ক্লাব ফোরামের পক্ষ থেকে, যেখানে ক্লাব ফোরামের প্রতিনিধিরা আজ উপস্থিত ছিলেন এই সাক্ষাৎকারে। ক্লাব ফোরামের প্রতিনিধির মধ্যে যেমনটা চেয়ারম্যান সঞ্জয় পাল ছিলেন, সভাপতি প্রণব সরকার এবং সম্পাদক সেবক ভট্টাচার্য থেকে শুরু করে বিশিষ্টকর্তা সুমন্ত গুপ্ত উপস্থিত ছিলেন আজকের এই সাক্ষাৎকারে। নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে গোটা রাজ্যে এবং যে সন্ত্রাস কোন রকমভাবে কাম্য নয়, যেমনটা প্রথম থেকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আসছেন এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই সন্ত্রাসকে যেন কোনো রকমভাবে রোখা সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা দিন রক্ত ঝরছে, যেটা কোনো রকমভাবে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মহল মেনে নিতে পারছে না। নির্বাচন উত্তর সন্ত্রাস বন্ধ করতে এবং তার প্রতিবাদ জানাতে তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করছেন ক্লাব ফোরামের প্রতিনিধি দল এবং আজ ক্লাব ফোরামের প্রতিনিধি দলটি যান সদর এসডিপি অজয় কুমার দাসের সঙ্গে সাক্ষাৎ করতে। এক্ষেত্রে ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পালের কি বক্তব্য রয়েছে শুনুন। আমাদের ক্লাব ফোরামের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা আদার্স একটি মেম্বার যারা আছেন সবাই আমরা মিলে আমরা এসডিপি এখানে আমাদের এসডিপি কাছে আমরা গেলাম। শহরের বর্তমান যে বিভিন্ন ঘটনা, বিশৃঙ্খলা বা রাজনৈতিক দলগুলির যে ভুল বোঝাবুঝি যেটি হচ্ছে, আমরা তাদের কাছ থেকে চাইলাম যে পুলিশ মোবাইল এবং পুলিশকে যাতে ঘটনাতে তারা উপস্থিত থেকে ঘটনায় কোনো এক্সপেনশন না হতে পারে এবং ওনাদের সাথে আমরা এসডিপির সাথে কথা বলে আমরা একটা এসডিপির চেষ্টা করতে সুযোগ করতে হবে এবং এই চেষ্টা যাতে আরও আরও বেশি করে এবং মোবাইলটা যাতে আরও বেশি করে বাড়ায় এবং শহরে যাতে ইনসিডেন্ট ফ্রি থাকে এবং নির্বাচনে হার জিত দুটো থাকবে। আমি দুটো পক্ষের কাছে আবেদন করছি, যারা জয়লাভ করেছেন তারা অতিরিক্ত হয়ে কিছু করবেন না, আর যারা পরাজিত হয়েছেন তারাও যেন বিকাশ না হয়ে বা কোনো ব্যক্তিগত শত্রুতা না মিলে। এবং বর্তমানে এই পরিস্থিতিতে আমি ক্লাব ফোরাম আমরা সমস্ত ক্লাব মেম্বারদেরও জানাচ্ছি এবং সকলে এই ব্যাপারে অংশগ্রহণ করা প্রয়োজন। দু চার দিনের ব্যাপারে পলিটিক্যালি থাকবে প্রতিবারই আমরা দেখি এবং এটা যাতে এবার তুলনামূলক আমি মনে করি অনেক কম, তথাপি কেন হবে আমাদের বক্তব্য। আমাদের ক্লাব ফোরাম সব ক্লাবের পক্ষে আছে এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কর্মীদের কাছে আমাদের একই আবেদন যাতে পুনরায় এই ঘটনা না হয়, যা হয়েছে হয়েছে, নতুন ভবিষ্যৎ ঘটনা এই বলে আমি শেষ করি। ইতিমধ্যেই নির্বাচন সম্পন্ন হয়েছে, নির্বাচন মানে হার জিত রয়েছে, তবে নির্বাচন মানে কোন রকমভাবেই সন্ত্রাস নয়। নির্বাচনোত্তর সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে আহ্বান জানিয়েছিল আগরতলা ক্লাব ফোরাম এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্লাব ফোরামের পক্ষ থেকে যে নির্বাচনোত্তর সন্ত্রাস রোধে আক্রান্তদের পাশে দাঁড়াবে ফোরাম। ঠিক সেই মতো, সেই কথা মতো গতকাল অর্থাৎ শুক্রবার থেকে কাজ শুরু করেছে, যেমনটা লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর বিভিন্ন ক্লাবকে সঙ্গে নিয়ে যে সংগঠনটি গঠিত হয়েছে আগরতলা ক্লাব ফোরাম, সেই ক্লাব ফোরাম গতকালকে লক্ষ্য করা গেছে আক্রান্তদের পাশে দাঁড়ানো, একই সঙ্গে বিভিন্ন ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ঘুরে দেখার যে কাজটি তারা করেছেন সেটা লক্ষ্য করা গেছে এবং তার পাশাপাশি আজ সদর এসডিপি অজয় কুমার দাসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্লাব ফোরামের প্রতিনিধি দলটি এবং পরিস্থিতি সার্বিকভাবে সমস্ত বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করা হয়েছে এবং এই সন্ত্রাস দমনে জোরালোভাবে আবেদন রয়েছে ক্লাব ফোরাম প্রতিনিধিদের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।